দুর্গাপূজায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এবছর, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জের শ্রীনগর এবং সিরাজদি খানের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের পূজা উদযাপনে 2 বা 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো, এবছর 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। নির্বিঘ্নে পূজা উদযাপন হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। পুলিশ, বিডিআর, আর্মি, আনসার, তারপরে নেভি, এয়ারফোর্স, র্যাব সবাই কিন্তু দরকার যেন পুজো ভালোভাবে।